আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের জন্য আজকে আমার একটি ভিডিও, এখানে 43 ইঞ্চ V1 LED টিভি যেটা আপডেট মডেল, সে মডেলটি আপনাদের আজ পরিচিত করিয়ে দিব। এই আপডেট মডেলে সবচাইতে বেশি যেটি থাকছে যে এক্সট্রা, সেটা হলো USB 3 পোর্ট থাকছে। এর আগে যেসব USB 2 পোর্ট ছিল USB-র ক্ষেত্রে, কিন্তু এখন আমরা USB 3 পোর্ট সংযোজন করেছি। আর একটি বিষয় গুড নিউজ, যে এই যে বজ্রপাত হচ্ছে সারা বাংলাদেশে, আপনারা খেয়াল করছেন, আমরা কিন্তু হিউজ পরিমাণ V1 টিভি বিক্রি করেছি। আমাদের টিভিতে এখন পর্যন্ত লাইটিং এর কারণে কোনো টিভি পুড়ে গেছে এমন কোনো সংবাদ আমরা পাইনি। এবং আমার ভিডিও দেখে যদি আমার থেকে টিভি কিনেছেন কিন্তু লাইটিং এর জন্য পুড়ে গেছে, পান অবশ্যই কমেন্টস করবেন, তাহলে হয়তো বা আপনার থেকে প্রথম শুনতে পারি আমি বিষয়টি। আর আপনাদের জন্য আরেকটি সুখবর, যে আমাদের আরো একটি ব্রাঞ্চ আমরা উদ্বোধন করতে যাচ্ছি আগামীকাল, সেটা হলো মাল্টিপ্লান সেন্টার। অনেকে মাল্টিপ্লান সেন্টারের নাম জানেন, মাল্টিপ্লান সেন্টারে ওখানে হয়তো আমি নিজেই বসবো, সেখানে আমরা আমাদের ব্রাঞ্চ উদ্বোধন করতে যাচ্ছি। আরেকটি বিষয়, যে V1 ব্র্যান্ডের এই 43 ইঞ্চি টিভির সাথে থাকছে আপনার পছন্দ মতো ফুটবল দলের আকর্ষণীয় জার্সি, এবং আমরা চেষ্টা করেছি জার্সির মানটি অনেক ভালো রাখার, কারণ অনেক ভদ্রলোক এই জার্সিগুলো পরবেন, তারা যেন পরে কমফোর্ট ফিল করেন, সেই বিষয়ে আমরা খেয়াল করেছি। সুতরাং আর দেরি না করে চলেন আমরা ঘুরে আসি আমাদের যে মেন প্রোডাক্ট, সে মেন প্রোডাক্টের রিভিউয়ে। বন্ধুরা, অনেকদিন তো আমাদের শোরুমটা দেখানো হয় নাই, এটা আমাদের এলিফেন্ট রোডের আলপনা প্লাজা ব্রাঞ্চের শোরুম আর কি। আর এছাড়া আমাদের মাল্টিপ্লানের শোরুমের ভিডিও খুব অল্প সময়ের মধ্যে আমরা প্রকাশ করব। আর আপনারা যদি চান আমাদের সকল যে অ্যাড্রেসগুলো আছে অন্যান্য শোরুমে, সেগুলো কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে থাকি। আমরা আমাদের কমেন্টসের প্রথমে দিয়ে থাকি আমাদের কাছে কম্পিউটার, ল্যাপটপ, সকল ধরনের আপডেট পার্টস, আমাদের কাছে সিসি ক্যামেরা, আইপি ক্যামেরা, সকল ধরনের প্রোডাক্ট আমরা কিন্তু সেল করি। আমরা কিন্তু হোলসেলার, আমরা কিন্তু আইটি সলিউশন নিয়েও কাজ করে থাকি। সুতরাং আপনার যে কোনো প্রকার প্রোডাক্টের জন্য হোক বা যে কোনো কিছুর জন্য হোক, আপনারা কিন্তু যদি আইটি বেসড হয় তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর এমনও যদি হয়ে থাকে কোনো পার্টস বাংলাদেশে অ্যাভেলেবল না, সেক্ষেত্রেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেই পার্টসটি দেশের বাইরে থেকে আমরা আপনাদেরকে সরবরাহ করতে পারবো, কারণ আমরা প্রোডাক্ট দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে থাকি। আর এখন চলে যাচ্ছে যে মেন যে প্রোডাক্টটি দেখাবো, 43 ইঞ্চ V1 স্মার্ট অ্যান্ড্রয়েড LED টিভি। এটার মধ্যে কিছু পরিবর্তন এসেছে, কারণ আমরা চেষ্টা করছি যে আগের চেয়ে আরও আধুনিক করতে। আপনারা অনেক রিকোয়েস্ট করেছিলেন যে 43 ইঞ্চের একটি রিভিউ দিতে, সেক্ষেত্রে আপনাদের দেখাচ্ছি। কারণ আপনাদের একটি বিষয় ভাবতে হবে, যে আমরা যারা টিভি কিনি তাদের প্রথমে কিন্তু যেটা মাথায় থাকে এটা টিভি হিসেবে ব্যবহার করবেন, এটা মনিটর হিসেবে ব্যবহার করবেন এটি মাথায় থাকে না, এটা অপশনাল হিসেবে থাকে। আপনারা এই টিভিতে ইন্টারনেটে কাজ করতে পারবেন, অ্যান্ড্রয়েডের অ্যাপস ইনস্টল করতে পারবেন, সব ধরনের কিছু আছে, গুগল প্লে স্টোর থেকে আপনার পছন্দ মতো অ্যাপস আপনি ইনস্টল করে নিতে পারবেন। এখানে আমি আপনাদের জাস্ট ভার্সনটা দেখিয়ে দিচ্ছি, অ্যাবাউটে যে দেখে নেবেন, অ্যাবাউটে এখানে দেখবেন যে 1.6 সামথিং /4, আর এখানে ভার্সন হলো 4.4.2। আর এখানে আর কোনো কিছু দেখানো তেমন নেই। আর মেন বিষয় যেটা আপডেট করা হয়েছে, যে সেটা হলো এখানে আগের চেয়ে অনেক কম বিদ্যুৎ এখানে, তার মানে এর পিছনে কনজিউম হবে, খুব সাশ্রয় করবে আপনার বিদ্যুৎটে। আর মেন বিষয়টি যে লাইটিংয়ের যে প্রোটেকশনটি আরও একটু বেশি করা হচ্ছে, কারণ বাংলাদেশে অনেক বেশি লাইটিংয়ের কারণে, তার মানে বজ্রপাতের কারণে টিভি নষ্ট হচ্ছে। আপনি ওয়াইফাই ইউজ করবেন, আপনাকে বারবার বলছি, যদিও ল্যান পোর্ট আছে টিভিতে তারপরে ওয়াইফাই ইউজ করবেন। আর একটি বিষয়, অনেক একটি সমস্যা আমাদের কাছে ধরা পড়ছে, যে অনেকে ওয়াল মাউন্ট ইউজ করেন না বড় টিভিগুলোর ক্ষেত্রে। বড় টিভিগুলো যখন আপনার টেবিলে বা অন্য কোথাও থাকে, তখন কিন্তু আপনার বাচ্চা প্লাস অনেক সময় আপনার ফ্যামিলির অন্য কারোর দ্বারা কিন্তু টিভিটি আঘাত যদি ডিসপ্লের উপরে পায়, সেক্ষেত্রে ডিসপ্লেটি কিন্তু ভেঙে যাবে, কারণ যেহেতু এটা LED প্যানেল এবং এটা টিভি প্যানেল কিন্তু, ঠিক আছে? অনেকে হয়তো বা মধ্যে কনফিউশন হয় টিভি প্যানেল কি ওর মনিটর প্যানেল, না এটা হলো টিভি প্যানেল।
দেখেন এটা চার পাশ থেকে আপনি দেখেন যে কোনো পাশ থেকে আপনার এটা কোনো নেগেটিভ দেখাবে না, এবং আমার কাছে মনে হয়েছে এই বাজেটের মধ্যে এটি অনেক স্লিম, এবং এটা কিন্তু অরিজিনাল 43 ইঞ্চ, এটা স্ক্রিন সাইজ 43 ইঞ্চ, বডি সহ হয়তো বা আরও 2 ইঞ্চ বাড়বে, কিন্তু যেটা স্ক্রিন সাইজ সেটাই বলছি। আপনার ডিশ লাইনের আপনার আন্ডারে যে ডিশ লাইনটি আছে সেখানে যে চ্যানেলগুলো থাকবে সেগুলোই এখানে আপনার শো করবে। আমার কাছে মনে হয়েছে যে আপনার ডিশ লাইনটি যদি ক্লিয়ার হয় তাহলে অবশ্যই আপনি চ্যানেলটি আপনি ক্লিয়ার দেখতে পারবেন, অন্যথায় যদি ডিশ লাইন ক্লিয়ার না হয় তাহলে টিভি অনেক ভালো থাকলেও কিন্তু আপনি এটা ক্লিয়ার দেখতে পারবেন না। আমরা আমাদের এখান থেকে আমাদের চ্যানেলে যেই যতটুকু ক্লিয়ার আছে আমরা দেখানোর চেষ্টা করেছি। এটা 5 বছর ওয়ারেন্টি থাকে, 1 বছর রিপ্লেসমেন্ট, বাকি 4 বছর সার্ভিস ওয়ারেন্টি। আর আরেকটি বিষয় পিছনের পার্টটি আমরা দেখাবো, তার আগে প্রথমের এগুলোই সুন্দর করে একটু দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু এইচডি, হ্যাঁ আমাদের হয়তোবা আরও এইচডিভাবে ভিডিও করতে পারতাম, তারপরে আপনাদেরকে দেখানোর স্বার্থে আমরা অ্যাজ ইউজুয়াল ভিডিওটি করেছি যেন আপনাদের কাছে অরিজিনাল তথ্যটি যায়। আর আরেকটি বিষয় পিছনের আপনি ওয়াল মাউন্ট করবেন অবশ্যই, কারণ ওয়াল মাউন্ট করলে টিভিটি একটু সেফ থাকে, আমাদের যেটা মনে হয় টিভিটি সেফ থাকে। ওয়াল মাউন্ট আমাদের কাছে কিনতে পারবেন, এটির জন্য আলাদা টাকা দিতে হবে আপনাকে। আর USB 3 পোর্টের যে কথাটি বলেছিলাম, দেখেন USB 2-র পাশে কিন্তু USB 3 পোর্ট আছে, এবং আপনার এক্সট্রা সাউন্ড লাগলে সেখানে আপনি হোম থিয়েটার ইউজ করতে পারবেন। এখানে HDMI পোর্ট আছে, VGA পোর্ট আছে, টিভি এবং মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন। সুতরাং আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং R1 কম্পিউটার্সের সাথে থাকবেন। এতদিন আমাদের সাথে থাকার জন্য আপনাদের কাছে জানাই কৃতজ্ঞতা।